প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমরা প্রতিদিনে নিয়মিত অনলাইন ক্লাস করি, তোমাদের অনলাইন ক্লাস দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আমরা আমাদের স্কুলের সকল শিক্ষক তোমাদের অনলাইন ক্লাস দেয়। আমরা যে অনলাইন ক্লাসগুলো দিই সেটা তোমরা দেখতে হবে, তোমরা পড়তে হবে ঘরে বসে, যেহেতু আমাদের স্কুলে আসার সুযোগ নাই। অনলাইনে আমাদের ক্লাসগুলি দেখতে হবে, নিয়মিত ক্লাসগুলো করতে হবে। তোমরা যদি ক্লাসগুলো না করো তাইলে তোমাদের লেখাপড়া তোমরা পিছিয়ে পড়বে, তোমাদের ভবিষ্যতে তোমাদের সমস্যা হবে। তাই তোমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো করবে। আর সামনে যেহেতু এখন লকডাউন চলতেছে, কড়া লকডাউন, তোমরা এই লকডাউনে ঘর থেকে বের হবে না, নিয়মিত ক্লাস করবে আর বাসায় একটু শরীর চর্চা করবে, ব্যায়াম করবে। এগুলি করা তোমাদের জন্য, শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়িয়ে চলো আমরা মূল বিষয়ে চলে যাই, আমাদের আজকের আমাদের ক্লাসে চলে যাই। চলো আমরা আমাদের ক্লাসে, অনলাইন ক্লাসে প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অনলাইন ক্লাসে আমরা এখন প্রবেশ করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা আমাদের এই অনলাইন ক্লাসে, তোমরা প্রতিদিন আমাদেরকে নিয়মিত ভাবে, আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের যে ক্লাসগুলি দেই তোমরা সেগুলি দেখবে। চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। তাহলে প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার পরিচয়টা হচ্ছে, আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী শিক্ষক, হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, পুরানবাজার, চাঁদপুর। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01674064626। আমার ইমেল নাম্বার হচ্ছে omar_bd30@yahoo.com, অথবা আমাদের একটা জিমেল আছে omar_bd30@gmail.com, সেখানে শুধু আন্ডারস্কোর নাই। চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। আমাদের আজকে যে বিষয়টা পড়ব সেটা আমরা দেখি। চলো আমরা আমাদের পাঠে চলে যাই। আজকের আমাদের পড়ার বিষয় হচ্ছে পৌরনীতি। আমাদের সাবজেক্ট পৌরনীতি ও নাগরিকতা, শ্রেণী নবম, যদিও লেখা আছে নবম, নবম দশম এবং এসএসসিরা এই বিষয়টা ফলো করতে পারবে। আমাদের এটা পৌরনীতির অষ্টম অধ্যায়। আমরা আজকে 20 মিনিটের মধ্যে এই ক্লাসটি শেষ করব। আজকের তারিখ 1/7/2021। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা চলো আমাদের ক্লাসে চলে যাই। এই যে তোমরা দুইটা ছবি দেখতেছ বোর্ডে, এই যে দুজনের পাশের ছবি জন, এই দুইটা ছবি, এই দুইটা ছবি কার তোমরা বলতে পারবা? দেখি আমরা এই দুইটি ছবি কার। প্রিয় শিক্ষার্থীরা, এই বাম পাশে যে ছবিটি আছে উনি হচ্ছে মেয়র চাঁদপুর পৌরসভা, আরেকজন হচ্ছে, আর দুইজন হচ্ছে ঢাকা মেয়র। তাহলে একজন হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, আরেকজন হচ্ছে চাঁদপুর পৌরসভা মেয়র। তাহলে আজকে তোমরা কি বলতে পারবা আমরা কি বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাসটা করতে পারি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে ক্লাসটা করতে পারি তোমরা একটু আইডেন্টিফাই করো তো দেখি, তোমরা একটু অনুমান করো দেখি তোমাদের অনুমানটা হয় কিনা। হ্যাঁ, অনেকে হয়তো পেরে গেছো, কমেন্ট বক্সে তোমরা এটা জানিয়ে দিয়েছো। আচ্ছা, আমরা একটু দেখি আজকের আমাদের পাঠের বিষয়। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে স্থানীয় সরকার। আমাদের আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, স্থানীয় সরকার। আমরা গত একটি ক্লাসে রাষ্ট্রের গঠন, রাষ্ট্রের রাষ্ট্র কি ধরনের সেখানে আলোচনা করতে গিয়ে একটি স্থানীয় সরকারের কথা বলেছিলাম। স্থানীয় যে দেশের স্থানীয় সরকার উন্নত সেই দেশটি তত বেশি উন্নত। প্রিয় শিক্ষার্থীরা, এই স্থানীয় সরকার হচ্ছে কেন্দ্রীয় সরকার রাষ্ট্র পরিচালনা করার জন্য স্থানীয়ভাবে একটি সরকারের স্থানীয়ভাবে একটি জনগণের প্রতিনিধি দ্বারা একটি পরিচালিত করে এবং সেটার মাধ্যমে কিছু ক্ষমতা বন্টন করে। সেই মাধ্যমে হচ্ছে আমাদের এই স্থানীয় সরকার। 1972 সালে এই স্থানীয় সরকারের জাতীয় সংসদে এই স্থানীয় সরকার গঠন পদ্ধতি গঠন করা হয়। এই স্থানীয় সরকারের, প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, এই স্থানীয় সম্পর্কে জন্য আজকে আমরা এই পাঠ শেষে কি শিখন ফল আমরা পাঠ শেষে কি শিখতে পারবো, স্থানীয় সরকারের গঠন বর্ণনা করতে পারবো,
স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের এবং পৌরসভার কার্যাবলী বর্ণনা করতে পারবো এবং এদের আয়ের উৎসগুলো বর্ণনা করতে পারবো। তাহলে আজকে আমরা স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের কার্যাবলী এবং পৌরসভার কার্যাবলী এবং এদের আয়ের উৎসগুলো বর্ণনা করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা মূল পাঠে চলে যাই। আমাদের স্থানীয় সরকার কি? হ্যাঁ, আমাদের আজকে আমরা একটা স্থানীয় সরকারের কাঠামোটা দেখব। আমাদের স্থানীয় সরকার দুই ধরনের রূপ দেখা যায়, একটা হচ্ছে স্থানীয় সরকার আর একটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। যেটা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার হচ্ছে যেখানে কেন্দ্রীয় সরকার স্থানীয়ভাবে স্বায়ত্ত অল্প কিছু ক্ষমতা বণ্টনের মাধ্যমে একটি স্থানীয়ভাবে একটি প্রশাসনের ব্যবস্থা করে, সেটা হচ্ছে স্থানীয় সরকার। এই স্থানীয় সরকারের কাঠামো, প্রিয় শিক্ষার্থীরা চলো আমাদের স্থানীয় সরকারের কাঠামোটা আমরা দেখে যাই। আমাদের স্থানীয় সরকারের তিন ধরনের কাঠামো আছে, তার মধ্যে একটি হচ্ছে ইউনিয়ন পরিষদ, দুটি হচ্ছে দ্বিতীয় নম্বরটি উপজেলা পরিষদ এবং তৃতীয় নম্বরটি হচ্ছে জেলা পরিষদ। এছাড়া আছে সিটি কর্পোরেশন, এছাড়া আছে পৌরসভা, এছাড়া আছে পার্বত্য চট্টগ্রামের কিছু অঞ্চল। প্রিয় শিক্ষার্থীরা, এই নিয়ে আমাদের স্থানীয় সরকারের কাঠামো। প্রিয় শিক্ষার্থীরা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আমাদের আছে, আরেকটা আছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অধীনে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আছে গ্রাম ভিত্তিক স্থানীয় সরকার এবং শহর ভিত্তিক স্থানীয় সরকার, এবং পার্বত্য মন্ত্রণালয়ের অধীনে আছে পার্বত্য গ্রাম গ্রাম অঞ্চল চট্টগ্রাম অঞ্চলের তিনটি পরিষদ। গ্রাম ভিত্তিক স্থানীয় সরকারে আছে উপজেলা পরিষদ, যা আছে 492টি, ইউনিয়ন পরিষদ 4545টি, শহর ভিত্তিক স্থানীয় সরকার হচ্ছে জেলা পরিষদ 61টি, সিটি কর্পোরেশন 12টি, পৌরসভা 327টি। এবার এছাড়া পার্বত্য চট্টগ্রাম পরিষদ তিনটি, তা হলো বান্দরবান পাহাড়ি জেলা পরিষদ, রাঙ্গামাটি পাহাড়ি জেলা পরিষদ, খাগড়াছড়ি পাহাড়ি জেলা পরিষদ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন স্থানীয় সরকারের যেই কয়টি আছে তার মধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন, পৌরসভা, তার মধ্যে আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে প্রথমটি হচ্ছে ইউনিয়ন পরিষদ। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ইউনিয়ন পরিষদ সম্পর্কে জানি। স্থানীয় সরকারের গ্রাম ভিত্তিক যে ইউনিয়ন পরিষদ, সে ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান থাকেন, 9টি ওয়ার্ডের 9 জন সাধারণ সদস্য থাকেন, সেখানে পুরুষ এবং মহিলা দুই সবাই সরাসরি ভোটে অংশগ্রহণ করতে পারে। সংরক্ষিত মহিলা সদস্য 3টি ওয়ার্ডের জন্য একটি, তাও এটা সরাসরি নির্বাচিত জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। মোট হচ্ছে সদস্য হচ্ছে 13 জন। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়া ইউনিয়ন পরিষদে একজন সচিব থাকেন, যা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এটা নিয়োগ দিয়ে থাকে। বাংলাদেশের ইউনিয়ন পরিষদের মেয়াদকাল হচ্ছে 5 বছর। বাংলাদেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা পূর্বেই বলেছি 4554টি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ইউনিয়ন পরিষদ সম্পর্কে আমরা জানলাম। চলো আমরা এখন ইউনিয়ন পরিষদের কার্যাবলীটা জানি, ইউনিয়ন পরিষদ কি কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইউনিয়ন পরিষদের কার্যাবলী, আমরা চলো ইউনিয়ন পরিষদের কার্যাবলীগুলি দেখি একটু। ইউনিয়ন পরিষদের রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং রাস্তার ধারে বৃক্ষরোপণ করে। 2, কৃষি উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদ উন্নত মানের বীজ, সার ও কীটনাশক সরবরাহ করে ও অধিক খাদ্য উৎপাদন করে। 3, মৎস্য চাষ, পশুপালন ও পশু সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী 4 হচ্ছে ইউনিয়ন পরিষদের জনস্বাস্থ্য রক্ষার জন্য ইউনিয়ন পরিষদ পরিবেশ পরিচ্ছন্নতা রক্ষার ব্যবস্থা করে। ময়লা আবর্জনা ফেলা, পানি জবাই, গবাদি পশু গোসল, ময়লা কাপড় চোপড় ধোয়া ইত্যাদি নিয়ন্ত্রণ করে। 5, প্রাথমিক চিকিৎসার জন্য দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা করে। 6, ইউনিয়ন পরিষদের জনসংখ্যা নিয়ন্ত্রণে গণসচেতনতা তৈরি করে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় উপকরণ অল্প খরচে সহজে পাওয়ার ব্যবস্থা করে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা দেখি ইউনিয়ন পরিষদের পরবর্তী কার্যাবলী। প্রিয় শিক্ষার্থীরা, ইউনিয়ন পরিষদের পরবর্তী কার্যাবলীগুলি হচ্ছে শিক্ষার বিস্তার ও নিরক্ষরতা দূরীকরণের জন্য ইউনিয়ন পরিষদের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ঐশ্বর্য শিক্ষাদান কেন্দ্র ও লাইব্রেরি স্থাপন করে।
আর জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্য কুটির শিল্প স্থাপন করে ও সমবায় আন্দোলন পরিচালনা করে এবং এ ব্যাপারে জনগণকে উৎসাহিত করে? নয়, ইউনিয়ন পরিষদের নিজ অফিসের ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন ধরনের কর ধার্য করা ও আদায় করে এবং বিভিন্ন ধরনের রাজস্ব সংগ্রহের সরকারকে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইউনিয়ন পরিষদের কার্যাবলীর 10 নম্বর কার্যাবলীতে আছে, ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ ও বিবাহ রেজিস্ট্রেশন রক্ষণাবেক্ষণ করে। 11, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় ইউনিয়ন পরিষদ দুস্থদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করে। 12, প্রিয় শিক্ষার্থীরা, ইউনিয়ন পরিষদে গ্রামীণ জীবনে বিভিন্ন বিরোধ নিষ্পত্তি এর জন্য ব্যবস্থা করে। 5 বছর সর্বোচ্চ 5,000 টাকা দাবি দেওয়ানি ও ছোটখাটো ফৌজদারি মামলা বিচার ইউনিয়ন পরিষদ করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের আজকের ইউনিয়ন পরিষদের কার্যাবলী। আমরা ইউনিয়ন পরিষদের কার্যাবলী জানলাম। এখন ইউনিয়ন পরিষদ যে টাকা মানে এই কাজগুলি করবে, সেই কাজের জন্য যে অর্থ প্রয়োজন, সেই ইউনিয়ন পরিষদের আয়ের উৎসটা কি? চলো আমরা এখন ইউনিয়ন পরিষদের আয়ের উৎসটা জেনে নেই। প্রিয় শিক্ষার্থীরা, ইউনিয়ন পরিষদের আয়ের উৎস: ক, বাড়িঘর দালান কোঠার উপর কর, জন্ম বিবাহ ভোজের উপর ফি; গ, সিনেমা থিয়েটার যাত্রা সার্কাস মেলা ইত্যাদির উপর কর; ঘ, প্রিয় শিক্ষার্থীরা, যানবাহনের উপর কর; উ, লাইসেন্স ও পারমিট ফি; চ, জনস্বার্থে বিশেষ জনকল্যাণ কাজের জন্য ফি; ঠ, সরকার কর্তৃক প্রদত্ত বরাদ্দ ও অনুদান ইত্যাদি। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা ইউনিয়ন পরিষদের আয়। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা ইউনিয়ন পরিষদ সম্পর্কে জানলাম, ইউনিয়ন পরিষদের কার্যাবলী সম্পর্কে জানলাম এবং ইউনিয়ন পরিষদের আয়ের উৎস সম্পর্কে জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন চলো আমরা তোমাদেরকে একটি ছোট একটি কাজ দেই। কার্যকাল কত? দ্বিতীয় প্রশ্নটা দেখি, ইউনিয়ন পরিষদে কয়টি ওয়ার্ডে নিয়ে বিভক্ত? তৃতীয় নম্বর প্রশ্ন, বাংলাদেশে সর্বমোট কয়টি ইউনিয়ন পরিষদ আছে? ঝটপট উত্তরটা দিয়ে ফেলো, আশা করি তোমরা দ্রুত এই উত্তরটা পারবে। দেখি তোমরা উত্তরটা লেখো। তোমরা ওই উত্তরটা, ইউনিয়ন পরিষদের কার্যকাল আমরা একটু আলোচনা করেছি আগেই। ইউনিয়ন পরিষদের কার্যকাল হচ্ছে 5 বছর। ইউনিয়ন পরিষদে কয়টি ওয়ার্ড? ইউনিয়ন পরিষদে 9টি ওয়ার্ড। বাংলাদেশ বলো শিক্ষার্থীরা 5,554টি, সরি একটু দুঃখিত, 4,554টি। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমরা একটা ছবি দেখতে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে একটি লেখা আছে বেনাপোল পৌরসভা। তাহলে আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে পৌরসভা নিয়ে। আমরা পৌরসভা, চলো আমরা পৌরসভা, নির্ধারিত সংখ্যক ওয়ার্ডের সমান সংখ্যক কাউন্সিলর। এই কথাটার মানে হচ্ছে কোন কোন পৌরসভায় নির্ধারিত করে ওয়ার্ড দেওয়া আছে, কোন কোন পৌরসভায় 12টি, কোন কোন পৌরসভায় 15টি, এরকম 20টি পৌরসভা নির্ধারিত কোনো ওয়ার্ড নাই। এক সমান সংখ্যক ওয়ার্ড থাকে না, এক এক পৌরসভায় এক এক ওয়ার্ড থাকে। তাহলে যেই পৌরসভা যতটি ওয়ার্ড আছে ততজন কাউন্সিলর, নির্ধারিত সংখ্যক ওয়ার্ডের সমান সংখ্যক কাউন্সিলর, এবং ওই একই হারে তিনজন, তিনটি ওয়ার্ডের জন্য একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর, এবং এই পৌরসভার মেয়াদকাল হচ্ছে 5 বছর। বাংলাদেশে মোট পৌরসভা আছে 327টি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পৌরসভা সম্পর্কে জানলাম। এখন পৌরসভা কি কাজ করে, পৌরসভার কার্যাবলীগুলো আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থীরা, পৌরসভার 1 নম্বর, পৌর এলাকা শিক্ষা বিস্তারের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, শিক্ষার্থীদের উন্নয়নের জন্য অনুদান প্রদান, হোটেল নির্মাণ, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বয়স শিক্ষা কেন্দ্র ও নৈশ বিদ্যালয় স্থাপন, পাঠাগার স্থাপন করা ইত্যাদি কাজ করে। 2, প্রিয় শিক্ষার্থীরা, পৌরসভা শহরে জনস্বাস্থ্য রক্ষামূলক কার্যাবলী কার্যাদি সম্পূর্ণ করে। জনস্বাস্থ্য রক্ষার জন্য রাস্তাঘাট, পুকুর, নর্দমা, ডাস্টবিন নির্মাণ করে। সংক্রামক ও মেধাবী মহামারী ব্যাধি বিরোধ ও প্রতিষেধক দানের ব্যবস্থা করে। হাসপাতাল, মৃত সনদ,
মাতৃ সনদ, শিশু সনদ, পরিবার পরিকল্পনা কেন্দ্র নির্মাণ ও পরিচালনায় ব্যবস্থা করে। 3, মৃতদেহ দাফনের জন্য গোরস্থান, সৎকারের জন্য শ্মশান ইত্যাদি নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে। অনাথ ও দুস্থদের জন্য এতিমখানা ও আশ্রয় নির্মাণ করে। 4, প্রিয় শিক্ষার্থীরা আমরা 4 নম্বরে দেখি, প্রিয় চার, জনগণের জন্য নিরাপদ পানির ব্যবস্থা এবং আবদ্ধ পানি নিষ্কাশনের ব্যবস্থা করে। 5, পৌর এলাকা জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য নৈশ প্রহরী নিয়োগ করে। অপরাধমূলক ও বিজ্ঞাপন, বিপজ্জনক খেলা ও পেশা নিয়ন্ত্রণ করে। 6, পৌরসভা এলাকার পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের জন্য রাস্তার ধারে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ করে। জনগণের বিনোদনের জন্য পার্ক, উদ্যান নির্মাণ ও মিলনায়তন স্থাপন এবং উন্মুক্ত প্রাঙ্গণ সংরক্ষণ করে। প্রিয় শিক্ষার্থীরা, 7, পৌর এলাকার গবাদি পশু হাসপাতাল, হাঁস মুরগি পালন, খামার স্থাপন, গবাদি পশু ও হাঁস মুরগির চিকিৎসার ব্যবস্থা করে। গবাদি পশু বিক্রি ও রেজিস্ট্রিকরণ, বিপজ্জনক পশু আটক ও হত্যা, পশুর মৃতদেহ অপসারণ ইত্যাদি কাজ করে। 8, খাদ্যে ভেজাল প্রতিরোধে পচা ও ভেজাল খাবার বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। মাদক জাতীয় খাদ্য ও পানীয় অবাধে বিক্রি বন্ধের জন্য এসব দ্রব্য প্রস্তুত, ক্রয় বিক্রয় এবং সরবরাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। বিধিনিষেধ লঙ্ঘনকারীকে শাস্তি দেয়। 9, পরিকল্পিত শহর গড়ার জন্য পৌরসভা বাড়ি ঘর নির্মাণ অনুমতি দেয়। অনুদান অনুমোদিত ও বেআইনি নির্মাণ অনুমোদিত ও বেআইনি নির্মাণ ভেঙে দেয়। প্রিয় শিক্ষার্থীরা, 10, সুপরিকল্পিত শহর, সুন্দর শহর গড়া ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পৌরসভা মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে। 11, পৌরসভা যানবাহন চলাচলের নিয়ন্ত্রণ করে এবং মোটর গাড়ি ছাড়া অন্যান্য যানবাহনের লাইসেন্স প্রদান করে। প্রাকৃতিক দুর্যোগের সময় পৌরসভা দুর্গতদের সাহায্য করে, সেবা ও ত্রাণের ব্যবস্থা করে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে 13 নম্বর, পৌরসভা শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্য সন্ত্রাস দমন, শান্তি শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। 14, পৌরসভা সর্বোচ্চ 5,000 টাকা মূল্য জড়িত দেওয়ানি ও ছোটখাটো ফৌজদারি মামলা বিচার করতে পারে। এর জন্য মেয়র ও 4 জন কাউন্সিলরের সমন্বয়ে আদালত গঠন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই জানলাম আমরা পৌরসভার কার্যাবলী। এখন চলো আমরা পৌরসভার এই যে কাজগুলো করে এটার জন্য আয়ের উৎসগুলো কি, তাহলে আমরা আয়ের উৎসগুলো জেনে নেই। প্রিয় শিক্ষার্থীরা, পৌরসভার আয়ের উৎস, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অর্থ দিয়ে পৌরসভা তার ব্যয় বা নির্বাহ করে তা থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘর বাড়ি, দোকানপাট, বিদ্যুৎ, পানি, অন্যান্য সেবা এবং বিনোদনমূলক বিষয়ের উপর ধার্য কর, মার্কেট ভাড়া, হাট বাজার ও খেয়াঘাট ইজারা, লাইসেন্স পারমিট, যানবাহন রেজিস্ট্রেশন ফি, সরকারি বরাদ্দ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের পৌরসভার আয়ের উৎস। তাহলে আমাদের পৌরসভার কার্যাবলী এবং আয়ের উৎস জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের আমি এই যে পৌরসভা যে কাজগুলো করে তার একটি চিত্র এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের একটা কাজ দেই, তোমরা বাসায় বসে খাতায় এই কাজটা করবে। এখন যদি আমার ক্লাস চলাকালীন সময়, এখন ক্লাসটি করা সময় না, তুমি ক্লাস শেষে এই কাজটি করে রাখবে। চলো আমরা কাজটি হচ্ছে পৌরসভার 10টি কার্যাবলী লিখো। আমি প্রায় এই পর্যন্তই। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ হচ্ছে পৌরসভার আয়ের উৎস ভিত্তিতে মেয়র কি কি পদক্ষেপ নিতে পারে বলে তুমি মনে করো, তোমার সপক্ষে যুক্তি দাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, পৌরসভার আয়ের উৎস ভিত্তিতে মেয়র কি কি পদক্ষেপ নিতে পারে বলে তুমি মনে করো,
তোমার সপক্ষে যুক্তি দাও। আমাদের আজ এই পর্যন্তই ক্লাস ছিল প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদেরকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস আজ এই পর্যন্তই, আমাদের ক্লাস সমাপ্ত হলো, আমরা ক্লাস শেষ করলাম। আশা করি আগামী ক্লাসে আর পৌরসভার উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলি নিয়ে আরেকটি ক্লাসে আলোচনা করব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।